وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال عليه الصلاة والسلام: لا تزل لا إله إلا الله تنفع من قالها وترد عنهم العذاب والنقمة ما لم يستغفروا بحقها. قيل: وما الاستغفار بحقها؟ قال: أن تظهر العمل بما في الله فلا ينكروا ولا يغيروا، أو كما قال عليه الصلاة والسلام. হাজির এহতেরাম ভাইয়ার বুজুর্গ অসুস্থ আপনাদের এখানে হাজির হওয়া কোরবানির সাথে সেটারে আল্লাহ কবুল ফরমান, এবং আপনাদের এই আশাকে আল্লাহ কবুল করে সারা দুনিয়ারে হেদায়তের ওসিলার জরিয়া বানান। আপনাদের এই কোরবানির বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ গায়ব থেকে রহমত বরকত আর খায়রাতের দরজা আল্লাহ খুলিয়ে দেন। ভাইদোস্ত, কথা শুরু হওয়ার আগে একটু মেহরবানি করে সামনে যে কতগুলো লুঙ্গি আর গামছা আছে এগুলো একটু নামাই দিলে ভালো হয়ে যায়। একেবারে আর এই যে গোড়া টিকের গুলো, তাইলে দূরের ভাইরা ওনারা আসতে সুবিধা হবে, তাই সব নামাই দেন। আল্লাহ এবারে মেজাজ আয় খাইছে, অনেক ভাই নামাই দিন। সাহাবায়ে কেরামের মেজাজ ছিল, যখন বলা হয়েছে তখন সাথে সাথে বলতেন সাহাবায়ে কেরামের আম শব্দই যাচ্ছে আমি হয় না ও আছে আনা শুনছি এবং বানছি। দিনের মেজাজই শুনলাম মানলাম। সাহাবাই যারা মিথ্যা বলেন নাই যে পড়ছি এরপরে মানছি, লেখছি এরপরে মানছি, এইরকম কোথাও নাই। বলছে ওনারা বলছেন শ্রেণী না ও আসা লেখা রিজাল্ট ছিল, কিন্তু যাদের সে তারা লিখছে বাকিরা ওনারা সবই শুনছেন মানছেন। সেইটা আমরা তবলিগের মধ্যে শুরু থেকেই কথাটা হয়ে আসছে যে ভাই সুস্থ তবলিগ হইলো মানান্নাম। তাই জন্য ভাই দেখেন এখন যারা সাথে দশটার সময় আমন, এই জন্য সব ভাই যারা তুমি থেকে শোনা যায়, কিন্তু যে আগে আইব আল্লাহ করে আগে বাড়াই দিই, যে নমাজের লাইনে আগে বাড়ে আল্লাহ করে এত বেশি আগে বাড়ায় যে তার নমাজটা সম্পূর্ণ নোরানি হয়ে যায়। আর যে নমাজের উপরে মেহনত ঠিক মতো করে না, নমাজ একটা হলো তো তার নমাজটা আর নোরানি হয় না, এটা কালো পিস্তিরি হইয়া আসমানের দিকে না। তো এই জন্য ধূর্ত এখন আমাদের বিশেষ একটা মজুর উপরে কথাবার্তা হবে যে আমরা যখন আমাদের মোকামের মধ্যে থাকব তখন আমরা কিভাবে মেহনত করব। এই জন্য এটা বহুতই দরকারি ভাই সুস্থ। এই জন্য যত দূরের থেকে কাছে আসবো ইনশাআল্লাহ তত বেশি ফায়দা হবে। যারা দূরে আছেন প্রত্যেক ধরনেরওয়ালি জমাত আপনারা সাথী ভাইদেরকে মোতাবজ করে দেন মেহরবানি করে, যে যেখানে আছে। আর যারা বাহিরেও আছে প্যান্ডেলের আমরা মেহরবানি করে ভাই আসলামই তো কোরবানি করে এটার উদ্দেশ্যে, এই জন্য মেহরবানি করে আমরা সব ভাই এদিকে মোতাবজ হয়ে যাই। যত দূর বাইরে আসি যত কামে আমার চলতেছে মেহরবানি করে সব ভাই এক পৃথিবীর এক ধ্যান ধ্যানে হয়ে যায় ইনশাআল্লাহ সেটার দ্বারা ফায়দা হবে। ভাই বুজুর্গ সুস্থ ইমানওয়ালা দুই অবস্থার থেকে খালি হয় না। ইমানওয়ালা দুই অবস্থা, মুসলমান ইমানওয়ালা দুই ভাগে বিভক্ত। আল্লাহ পাকে কুরআন শরীফের মধ্যে এই কথাটা জানাই দিচ্ছেন কি আসসাবিকুন আল আউয়ালুন মিন আল মুহাজিরিন ওয়াল আনসার। বলেন যে ভাই সুস্থ আল্লাহ পাকে বর্মা যে আগে অগ্রগ্রামী হইল ওই জামাত যারা মুহাজির এবং আনসার। তো ভাই সুস্থ মুসলমানের মধ্যে মুসলমান ইমানওয়ালা দুই অবস্থার থেকে খালি হইতে পারে, হয়তো সে মুহাজির হবে আর না হয়তো আনসার। সে তার জান আর মাল নিয়ে আল্লাহর রাস্তায় হচ্ছে, তার পরিবেশ থেকে দূরে চলে গেল, যত দূরে হয় তো সে মহাজির হয়ে গেল। আর দুঃখ যে ভাই তার পরিবেশের মধ্যে রইল, আপনার পরিবেশের মধ্যে আপনার তিজারত কারবার আপনার চাকরি নকরি
আপনার শেষ কামার মজদুরির ভিতরে থেকে দিনের কাম করত, তো বলে ভাই দুঃখ, তাকে বলা হয় আনসার। তো মদিনা শরীফের মধ্যে এই দুইজনেই বিভক্ত হয়ে গেছে, একজন তো মদিনার বাহিরে মেহনতে আর একজন মদিনার ভিতরের মেহনতের মধ্যে থাকছে। এই জন্য দুঃখ, যখন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে উনি মদিনায় চলে গেলেন, তো মদিনায় যাওয়ার পরে হযরত সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে নিয়ে মেহনত করবার জন্য সবচেয়ে আগে যে কাম করছেন সেটা হইল মসজিদ বানাই। রসুলে পাকের হুজরা বনবার আগে আল্লাহ রসুলের হুজরা বনে নাই, উম্মাহাতুল মুমিনীনদের জন্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হুজরা বানান নাই, এর আগে মসজিদ বানাই। আবার এই মসজিদ রসুলে পাককে যারা মালিক ছিল তারা দিয়েই দিয়েছিল, কিন্তু আল্লাহ রসুলে সেটা করি করে লইছেন, যেহেতু বড় কাম। ভাই দুঃখ, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে মসজিদ বানাই, মসজিদ পাকা ছিল না, খেজুর গাছের পাতার ছাউনি ছিল আর খেজুরের এইরকম ভাবে গাছ দিয়া ছুটা দেওয়া হয়েছিল, আর এই খেজুরের পাতার ছাউনি ছিল, আর বৃষ্টি আইলে উপর থেকে নিচে পড়ে দিত। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু ফরমান মসজিদের অবস্থা বয়ান করেন, বলেন রাত্রে বৃষ্টি আইছে, সকালে আমরা নামাজ পড়লাম, আমাদের কপালে আর নাকের মধ্যে কাদা মাটির চিহ্ন, মানে এগুলোর মধ্যে লাগিয়ে আসছে, এই অবস্থা ছিল মসজিদে। কিন্তু ভাই বুজুর্গ আর দুঃখ, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যাইয়া এই মসজিদে মসজিদের ভিতরে এবং মসজিদে একটা আমল আর একটা পরিবেশ বানাই, সেই পরিবেশটা হযরত সাহাবাই কেরামের মসজিদ থেকে ওনাদের ঘরে চলে গেছে, ঘর থেকে ওনাদের কারবার ধান্দায় চলে গেছে এবং ওদের থেকে ওনাদের সফরের মধ্যে চলে গেছে। এই জন্য সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মসজিদ থেকে ঘর, ঘর থেকে ওনাদের কারবার এবং ওনাদের সফরের মধ্যে দিন চলে গেছে, দিন পরিবেশটা ওনারা যেখানে গেছেন সেটা পেয়ে গেছেন। এই জন্য দুঃখ, সবচেয়ে প্রথম মদিনা শরীফে আইসা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি মসজিদ বানাইলেন এবং মসজিদের মধ্যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল চালু করলেন। ভাই দুঃখ, এই আমলের দ্বারা সাহাবাই কেরামের মধ্যে সিফত পয়দা হল, হযরত সাহাবাই কেরাম ওনারা সিফত লইয়া মদিনা শরীফের মসজিদের মধ্যে এই যা সিফত লইয়া সারা দুনিয়ায় গেছে। তো হযরত সাহাবাই কেরাম মদিনা শরীফের মধ্যে মসজিদে আসতেন, তো এদের মধ্যে ভাগ ভাগ ছিল, মসজিদের মধ্যে সবাই দিনে ওনাদের ভাগ ছিল, একজন ছিলেন যেনাদের বাড়িও নাই, ঘরও নেই, কিচ্ছু নাই, কারবার ধান্দা কিছুই নেই, ওনারা পুরা সময় মসজিদের মধ্যে থাকতেন। আর আরেক জমাত ছিল, ওনারা বাড়ি বাড়ি করতেন, ওনারা কিরকম করতেন, একজন আজকে মসজিদে থাকত, দ্বিতীয় জন ওনার কারবারে নেই, রাত্রে একত্রিত হইলে মসজিদের মধ্যে যে আমল গুলা হইল বলেন যে সেই আমল গুলার আপসের মধ্যে ওনারা মোজাকেরা করতেন, যে আজকে এই ওহিনাবিল হয়েছে, আজকে রসুলের পাক চলেছিলাম এই হাদিস বয়ান করছেন, তখন ওনার থেকে উনি নিয়ে নিত, তৃতীয় দিন উনি চলে যাইত আর ওই ওনার ভাই আজকে মসজিদের মধ্যে থাকতেন। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু যার সাথে ওনার আনসারি ভাইয়ের সাথে ওনার চুক্তিবন্দী ছিল ওনারা এইরকম ভাবেও করতেন। কিছু সাহাবায়ে কেরাম ছিলেন ওনারা আধা দিন আধা দিন করতেন, ভাই দুঃখ রাত্রের বেলায়ও বলেন যে কেউ আছে এরকম আধা দিন মসজিদের বাইরে ওনারা থাকতো, আমরা তার মানে আধা দিন মসজিদের মধ্যে থাকি, আর রাত্রের বেলায় এরকমই হতো। হযরতে আবু সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে উনি প্রথম রাত্র ইবাদত করতেন, মসজিদের মধ্যে প্রথম রাত্র যেই অর্ধেক রাত্রে আজান হয়েছে, বলেন যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আজান শুনিয়া উনি ওনার ঘরে যাইছেন, যাই আরাম করতেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা উঠে আসতেন, আইসা উনি শেষ রাত্র ইবাদত করতেন। হযরত একদিনের ঘটনা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নফসের উপরে কোনো আমার এক ভরসা নাই, এক মিরান নাই, এই জন্য আমি প্রথম রাত্রেই তাহাজ্জুদ করি, এরপরে যাই আরাম করি। হযরত উমর রাদিয়াল্লাহু ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নফসের উপরে আমার এক মিরান আছে, এই জন্য আমি প্রথম রাত্রে ঘুমাই, শেষ রাত্রে এসে আমি ইবাদত করি। আল্লাহ রাসূল ফরমাইলেন সালা কুমা আলা খায়, সবাই শুরু করে ঠিক ঠিক আছে। তো ভাই বুজুর্গ দুষ্ট, এই জন্য হযরত সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা একটা মাহল বানাইছে,
আর মাহলটা যেখানে বলা হয় বলবে এটার দৃষ্টান্ত দিবেন মেয়াদি মেহরাব রহমতুল্লাহ আলী বলেন যে মৌসুমের মতো দিনই পরিবেশ দিনই মাহল আর একটা যদি প্রতিদিনই পরিবেশ প্রতিদিনই মাহল তো বলবেন যে যদি এটা মৌসুমের মতো যেমন শীতকাল গরমকাল তো যখন বায়ু মৌসুম আসে পরিবর্তন হয়ে যায় গরম আসে বা শীত আসে সেই মৌসুমের মধ্যে আল্লাহ দুই চার জিনিস রাখছে কাশি মৌসুমের মধ্যে গরমের মধ্যে ঠান্ডার মধ্যে এক নম্বর জিনিস হইল সে তার সেওরে ভয় করে না সবের রূপে তার আসর পড়ায় কারো ভয় করে না ঠান্ডা শীত আইছে তো এরকম না যে গরিব মানুষ দুর্বল মানুষ ফকির মানুষ ওনার গায়ে শুধু ঠান্ডা লাগে আর ইনি একজন মেজর সাহেব জেনারেল সাহেব হয় ওনার কাছেও যায় না এরকম হয় না কি রে ভাই হ্যাঁ যে এরকম কাপড় নাই গরিব মানুষ বিশ্ব ওনার গায়ে লাগে উনি জেনারেল সাহেব হইলে ওনার কাছেও লাগে বলছেন ঠিক দ্বিতীয় তার আর একটা খাচ্ছা সেটা কি বলেন যে সেটা হইল যে কোনোদিন কারো আদব করে তার মধ্যে কোনো আদব নেই একজন সেনোমালির গাছ যেরকম ঠান্ডা লাগে ঠিক মদিনা শরীফের ইমাম সাহেব রেহিরার গাছ লাগে কোনো আদব নাই যে ইমাম সাহেব মদিনা শরীফের ওনার আমি সারিয়ে দিলাম এইরকম কারবার নেই সবের গাছ লাগে যেরকম সেনোমালির গাছ লাগে পাঁচিক লোকের গাছও লাগে ঠান্ডা ঠিক ঠিক এমনি ভাবে একজন ইমাম ইমাম সাহেব দিনদার মানুষ কারো লাগে ফরমাই যে নেতৃত্ব যদি আমরা মেহনত করি আমরা যদি মেহনত করি আমরা যদি মাহল বানাই তিনি মাহন তো বলেন যে একটা প্রতির লোক যদি সেইখানে আসে সেও চিন্তার হয়ে গেছে আর যদি প্রতিনি পরিবেশ হয় একজন নামাজি ছেলেও ওই পরিবেশের মধ্যে যাইয়া পড়ে আর কিছুদিন সেটার মধ্যে সে ঘোরাফেরা করে সেটার মধ্যে কিছুদিন থাকে তো বলেন যে আস্তে করে আছে এখান থেকে সরি একবারে প্রতিন হয়ে যায় এই জন্য দুঃখ রসুলের পাঠ করেছিলাম সাহাবাই কেরামকে দিয়া মেহনত করাইছেন মেহনতের বরকতে মদিনা শরীফের মধ্যে একটা মাহল বলছে সাহাবাই কেরামের প্রথম সমস্ত সাহাবাই কেরাম মসজিদের মধ্যে আসছেন শিকার নিয়ে শিখবার জন্য ওনারা এখানে গিয়ে দিন শিখছেন মসজিদের মধ্যে দিন শিখিয়া যখন ওনারা ঘরে গেছেন দেখে দিন শিখাইছেন যখন ওনারা কোথাও ব্যবসা বাণিজ্যে গেছেন তো সেই কেরামের মধ্যে ওই দিনের দাওয়াত দিচ্ছেন আর এতে যদি কেউ দিনের দাওয়াতের মধ্যে বাধা দিয়েছে দিতে দেয় না তখন তারা ওদের মোকাবিলা করছে এই জন্য সম্মিলিত ভাবে সমস্ত সাহাবাই কেরাম ইনাদের মধ্যে চারটে গুণ ছিল মুতাল্লিম মুআল্লিম মুবাল্লিগ মুজাহিদ বলেন যে সমস্ত সাহাবাই কেরাম মদিনা শরীফওয়ালারা ওনারা প্রত্যেক মসজিদে আইছেন তো মুতাল্লিম হয়ে গেছেন শিখনেওয়ালা শিখে গেছেন আল্লাহ রসুল তো শিখছে পরে খোলা ভাইরা সেদিন বড় বড় সাহাবাই কেরাম দিনারা ওনারা শিখেছে ইনাদের পরে আই গেছে জমানা হজরতের সাদেই সাইদ বিন মুসাইদের মতো মানুষ তারিম বিন আব্দুল্লাহর মতো মানুষ মোহাম্মদ কাসিম বিন মোহাম্মদের মতো মুফতি ওনারা এইরকম ভাবে তালিম দিতে এরপরে জমানা এই গেছে এবং মালিকের মতো মানুষ রয়েছে সেখানে তালিমের দিন দিলা চলছে তো বাই দুঃস্থ মসজিদে গিয়ে ওনারা শিখছেন ঘরে গেছেন ঘরে গিয়ে শিখানে ওরা উত্তাদ হয়ে গেছেন দিদি বা ছেড়ে শিখাইছেন বাজারে গেছেন ব্যবসায় গেছেন তো সেখানে দাওয়াত দিচ্ছেন বাই বুজুর্গ দুঃস্থ যার বরকতে যেরকম ওনাদের মসজিদে দিন ছিল ওনাদের ঘরের মধ্যে দিন দুঃস্থ যেরকম ঘরের মধ্যে দিন তখন মদিনা শরীফের বাজারেও দিন এখন মদিনা শরীফটা মেহনত করিয়া ওনারা এত সুন্দর বানাইছেন ওনাদের বড় দুটো পুরুষ মহিলা বাচ্চা সবের মধ্যেই দিন এখন মদিনা শরীফের মধ্যে বিমানি পরিবেশ মদিনা শরীফের মধ্যে তিনি পরিবেশ মদিনা শরীফের মধ্যে ইসলামী পরিবেশ মদিনা শরীফের মধ্যে বলে যে আমলের পরিবেশ মদিনা শরীফের মধ্যে উল্ফত মহব্বতের পরিবেশ বলে যে মদিনা শরীফের মধ্যে ইসার আর কোরবানি নিজের উপরে অন্যদের প্রাধান্য দেওয়ার একরামের পরিবেশ চালু হয়ে গেছে বলেন যে দুস্থ লিল্লা হিয়তের পরিবেশ টাই হয়েছে কে কি করে আল্লাহর জন্য আর একজনে কই কেউ পারে না কুরবানির পরিবেশ তার আগে সে কত কুরবানি দিতে পারে বাসে বেড়ায় কুরবানির মধ্যে প্রতিযোগিতা বাই বুজুর্গ দুস্থ এই জন্য মদিনা শরীফে এমন একটা তিনি পরিবেশ বানাইছেন বলেন যে যেটার বরকতে একজন মানুষ মদিনা শরীফের মধ্যে আস্ত
কুফর নিয়া মদিনা শরীফ থেকে বাড়িয়ে নিয়ে যদি এক সপ্তাহ দশ দিন পনেরো দিন তো বলেন যে ইসলাম নিয়ে গেছে, বলেন যে আইসে শিরিক লইয়া, যাইতেছে তৌহিদ লইয়া, বলেন যে আইসে দুনিয়ার পৃথিবীর ধান্দা নিয়া, বলেন যে মদিনা শরীফ থেকে বিদায় নিচ্ছে দুষ্ট, বলেন যে সে আখেরাতের ফিকির লইয়া। ভাই বুজুর্গের চৌধুরীর শীর্ষ আসবাবের মহব্বত তার অন্তরে ছিল, কিন্তু যখন মদিনা শরীফ থেকে ফিরতেছে বলে যে সে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত দিয়ে তার দিন ঘুরিয়ে দিয়ে ফেলবে। ভাই দোস্ত, আস্তে আস্তে মদিনা শরীফের নাম ছিল সব পরিবর্তন হইয়া মদিনাতের রসুল, এরপরে যখন পরের দুলা দিয়ে গেল মদিনা শরীফের নাম বদলে আরো নাম পড়ে গেছে, সেটা কি বলে তার মদিনা শরীফ হলো দারুল হিজরা ও দারুল সুন্না, হিজরত করে ওইখানে যাওয়ার জায়গা এবং তিন শিকার জায়গা। ভাই বুজুর্গ দোস্ত, আজকে আপনি আমাদেরকে পাঁচটাদের মাধ্যমে দুঃস্থ আমাদের বস্তিরে ওই মদিনাওয়ালা বস্তির মতো বানাইবার চেষ্টা করা, এই যে পাঁচটা পাঁচটামের কথা বলা হইতেছে, এই পাঁচটামের দ্বারা উদ্দেশ্য আর কিছুই না, বলতে যাতে আমাদের গ্রামটা আমাদের মহল্লাটা মদিনা শরীফের মহল্লা আর গ্রামের মতো হয়, বলেন যে আমাদের ঘরটা মদিনাওয়ালাদের ঘরের মতো হয়। মদিনাওয়ালাদের ঘর কি বলে ঘরে তো মূল রুখ নেই, মেহমান আইছে, আল্লাহ রসুলে ফরমাইছেন যে আল্লাহর মেহমান চেনিবা, আমরা তো এখন মেহমান আসলে আমরা ঘরের মধ্যে খাওয়াই, বলে যে না সেখানে বলে যে সে আল্লাহর মেহমান চেনিবা, তো হজরত সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা কোথি একটা আমি আনসারি বলে দিয়ে রাসূলুল্লাহ আমি ভোজন করেন পরিবেশ, বলে যে আমি নিব লয়ে গেছেন, তিনি জানেন যে বাজার থেকে যে আনছি মাল তো অনেক খ, তো বিভিন্ন দিয়ে বলতেছেন যে দিদি দেখো আল্লাহর মেহমান আনছি, আল্লাহর রসুলের মেহমান, ঘরে কিছু থাকলে তো খাইবা না, মেহমানের জন্য ফেস করতে হবে। দিদি বলে যে দেখেন আপনি আমার খাওয়ার মতো তো কিছু নাই, আমার বাচ্চারা খাওয়ার মতো একটু সামান্য আছে, মেহমান আর কিছুই নেই, বলে দাও বাচ্চারা রে শুয়ে দাও, বাচ্চারে না খাওয়াইয়া শুয়ে দাও, আর খানাটা মেহমানের সামনে পেশ করি, আর যখন মেহমান খারাপ হইব আমার কষ্টে পিড়াপিড়ি করবে, তো তুমি বা পিড়িবাই দিবা ঠিক করার বাহানা করে ভিতর থেকে এই দিকটা অন্ধকার হয়ে দিব, আমার মেহমানে খাইব, আমরা ইচ্ছা তো না খাইয়া আল্লাহর জন্য রয়ে গেল কচ্ছেন কোরবানি, যখন এইরকম কোরবানি করছেন এখন চিন্তা করেন আজ আমি কিবা খাইলাম না, ওই মহিলাই কিরকম যে সে নিজে না খাইল না এসে কিবা বসাচ্ছ, বাচ্চারাও খাবে না, এত বড় মেহমানদারি, ইনি তিনি কোনো আমার বাপও না ভাইও না কিচ্ছু না, ইমানই ভাই, তো বলেন যে উনি এত বেশি কোরবানি দিলেন নেই, এনাদের এই অল্প মেহমানদারিতে বাচ্চাদেরকে বুকা রাখলেন নিজেরাও বুকা রইলেন, স্বয়ং আল্লাহ খুশি হইয়া মসজিদে ওনারা পৌঁছার আগে সকালবেলায় আল্লাহর পক্ষ থেকে ওনাদের বজাইলে ওহি না দিলে ভাই বুজুর্গ দুঃস্থ, আজকে পাঁচ কামের দ্বারা এই উদ্দেশ্য হইল ওই রকম একটা পরিবেশ ওই রকম একটা মাহল বানানো, দুঃস্থ পাঁচটা আলহামদুলিল্লাহ সবের সামনে আছে, যেখানে আমরা চিল্লার যাই তিনশিল্লা যাই পাঁচটা, আমি একটু তর্তিবের মশলা হয়েছে তর্তিবের কথা, ইনশাল্লাহ তর্তিবের কথা হবে, আমরা আসলে সব হয়েছে বলে যে হরদি মালা মোহাম্মদ ইসুসাহ রহমতুল্লাহ ফরমাইছেন যে ভাই মেহনত এইভাবে করো, মেহনত এইভাবে হবে যে তোমার বস্তি মদিনার বস্তি, তোমার গ্রাম মদিনার গ্রাম, তোমার বাজার মদিনার বাজার, তোমার মসজিদ মদিনার মসজিদ, ঘর মসজিদ বাজার সব আমল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দেখছেন যে বাজারে যাইছেন উনি, রেওয়ায়েতে আইছে প্রথম আমির মুসলমানের যিনি আমিরুল মুমিনীন যিনি একটা চাবক লইয়া বাজারে যাইছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, উনি যে বাজারে দেখছেন যে যেই দিনের কথা শরীয়তের কথা মসজিদের মধ্যে শিখানো হইল, মুসলমানকে যে দিন মানে শরীয়ত শিখানো হইল এই শরীয়তের কথাবার্তাটা কি মুসলমানরা বাজারে মানতেছে না মানতেছে না, যখন দেখছেন মানে না তখন উনি চাপক মারছেন, হজরতে উমর রাদিয়াল্লাহু আনহু মারিয়া উঠাইছেন মসজিদে যাও আমি মুআল্লিমিন রেখে দিয়েছি ওনাদের কাছে যাও, যাইয়া তোমরা ওখানে তোমার দিন শিখালে, তো খেতওয়ালা জমিনওয়ালা জমিনের ঋণ লইছে, চাকরি করে তার চাকরি নতুন এলিম নিয়ে আইসে, এই জন্য মদিনায় যে যেই লাইনে প্রত্যেক লাইনে তারা এলিমের সাথে বসারতের সাথে কাম করছে, আজকে দুঃস্থ আজকে দুঃস্থ এই পাঁচ কামের দ্বারা উদ্দেশ্য রাখি,
এই যে পাঁচতাম পাঁচতাম, এই পাঁচতামের দ্বারা উদ্দেশ্য হইল আমরা ওই জায়গার মধ্যে যেয়ে হচ্ছে হবে। এমন জায়গা যে আমার গ্রামের মধ্যে একজন বেনামাজি নেই, এমন সব মুসলমান নামাজ পড়ে। তোমরা যে সব মুসলমানের উপরে এমন মেহনত হয়েছে, ঘরে মসজিদে তালিম শুরু হয়ে গেছে, বলেন যে ঘরে মসজিদে তালিম তো শুরু হয়েছে, বলেন যে এরপরে কি করতে হবে, বলেন যে দুস্থ, বলেন যে এখন সব মুসলমান আপোষে দিনের মেহনতের মধ্যে লাগিয়ে গেছে, তিন দিন লাগায় বলে এরপরে মেহনত হয়েছে এমন পাঁচ কামের দ্বারা যে এখন সব মুসলমান বাড়ি বাড়ি চিল্লায় যাচ্ছে, একজন তো তবলিগি নাই, তিন চিল্লা দিচ্ছে, বিদেশে সফরে যাইতেছে, বলেন যে এখন আলহামদুলিল্লাহ এমন মহল্লা বানাইছি যে মহল্লার মধ্যে একজন মুসলমান বেনামাজি নাই, সে তবলিগি নাই, শুরু হয়ে গেছে, মেহমান আইলে মসজিদে সবে এরকম ভাবে না খাইয়েও মেহমানদারি করতে তৈরি হয়ে গেছে, কাজ দিতে নসরত করতে তৈরি হয়েছে, তিন সিগাইতে তৈরি হয়েছে, বলেন এতটুকু গেছে। এরপরে বলেন যে ভাই দুঃখ শেষ না, বলছে এতটুকু মেহনত হয়ে গেছে যে আমাদের মহল্লার চাষি ভাইরা ভাই দুঃখ এইসব কাম করার পরে আমাদের মেহনত শেষ হয় নাই, দেখতে হবে যে আমাদের মহল্লায় কোনো মুসলমান হারাম কামাইয়ের মধ্যে আছে কিনা। বলেন যে মেহনত এমনভাবে হবে যে আমাদের মহল্লায় একজন হারাম কামাই করে নেওয়া হবে, বলেন যে সব এখন হালাল কামাইয়ের মধ্যে আসিয়া গেছে, কারণ হালাল যদি না হয় কামাইগুলো সব বরবাদ হবে, বলেন এইটার উপরে উঠছে, বলেন যে এইটারও শেষ নাই। এরপরে দেখতে হবে যে আমরা মহল্লায় দুই মুসলমান আপোষের মধ্যে কি ওনাদের ঝগড়া আছে বা দিনের দিন নাই, এখানে বিচার আদালত তো হবে না, কিন্তু তর্কি প্রিয় দুই মুসলমানের আপোষের মধ্যে চুলা করে গেল। আল্লাহর কাছে ওই বন্ধা সত্যি প্রিয় যে দুই মুসলমান আপোষে লড়ছে তারে আপোষে মিলাই দিচ্ছে। বলেন যে হজরতজি রহমতুল্লাহ ফরমাইছে এক ব্যক্তি কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নীতি নিয়ে আসবে, কিন্তু সে এমন একটা কথা বলছে যেই কথার কারণে মুসলমানের আপোষের মধ্যে ঝগড়া লাগছে, দুই দল হয়ে গেছে, মারামারি করছে। বলেন যে কাল কিয়ামতের দিন আল্লাহ তার কোনো নীতির দিকে তাকাইবো না, চুলা উল্টা করে জাহান্নামে ঢুকতে পারবে। আর ফরমাইছে এক মুসলমান ইমান আমল আছে দুর্বল, কিন্তু দুই মুসলমান ঝগড়া লাগছিল সে এমন ভাবে কথা বলি আপোষে তাদেরকে মিলিয়ে দিছে, তাদের দুই জমাত মিলিয়ে দিছে, কাল কিয়ামতের দিন আল্লাহ তার নেকির কবির পরোয়া করবেন না, এই কারণে যে আল্লাহর বন্দাদের মধ্যে সে সুরা করে দিছে, আল্লাহ সুজা তার জান্নাত সৃষ্টি করবে। এই জন্য জবানের দেহে কথা একটা বাড়িয়ে গেল, এটারও বহুত দাম আল্লাহর দরবারে, আর এটারও বহুত পাকর হবে, এই জন্য বছরের পর বছর মানুষ জাহান্নামে জ্বলবে শুধু জবানের কথার কারণে। এই জন্য তো হবে তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জবানে রাখছেন আর বলছেন যে এই জবানেই মানুষের কিয়ামতের দিন হত্যা করে জাহান্নামের মধ্যে ফেলাইবার কারণ হবে। এই জন্য বলেন যে আমরা আপোষের মধ্যে এমন গ্রাম হয়েছে যে মদিনার গ্রাম হয়ে গেছে। তো ভাই দুস্থ মেহনত করে এইরকম সুন্দর পরিবেশ বানাইবার জন্য সত্যি আর আসিছেন চাল্লা, তো দুস্থ এইরকম পরিবেশ বানাই দিলে কিছু আমাদের কুরবানি দিতে হবে, সময় দিতে হবে। এই জন্য যদি রোজা না একজনে আট ঘন্টা সময় দেয় তার জন্য সব কাম আসান হয়ে গেল, সব কাম আল্লাহ তার জন্য আসান করে দিল। তো এই জন্য সবই রোজা না সময় বাড়ি করতে তৈরি আসি তো ভাই, যদি কেউ আট ঘন্টা দেয় তিন চব্বিশ পুরাট আল্লাহ পাকে তাহলে তিন বাজার একবার হয়ে যাবে, সব তিন বাজার একবার আল্লাহ রাস্তায় তো সব পুরা পুরা পারে। কেউ যদি দেও না পারে কমাসকম আড়াই ঘন্টা হবে, তো হজরত জি আরামুল হাসান সাহেব ফরমাইছেন আল্লাহ তারে চব্বিশ ঘন্টারই নীতি দিবে, কারণ যে একটা নীতি করে তো দশ, এক ঘন্টায় দশের দুই ঘন্টায় বিশ, আড়াই ঘন্টায় চব্বিশ ঘন্টারই, যেমন আপনি চব্বিশ ঘন্টাই আল্লাহ পাশের দিনের কামের মধ্যে লাগাইলেন আল্লাহ আপনার এইটার সব দিব। এই জন্য দুঃখ এখন আমরা এইরকম পরিবেশ বানাইবার জন্য পাঁচটা কাম করতে হবে, এর মধ্যে প্রথম কামটা যেটা করতে হবে আমাদের, আমাদের রোজানা তিনটা মেহনত হয়, রোজানা আমরা তিনটা মেহনত করতে হবে। এই জন্য সবচেয়ে প্রথম মেহনত হইল দুঃখ আমার ঘর থেকে শুরু করতে হবে, ঘরের তালিম, দ্বিতীয় হইলো কোথায় রে ভাই মসজিদের তালিম। ঘরের তালিমের দ্বারা উদ্দেশ্যটা কি খাওয়া হয়েছে, ঘরের তালিমের দ্বারা উদ্দেশ্য হইলো আমরা এতটুকু মা বোনদের উপরে মেহনত করব, আমরা মা বোনদের উপরে এত বেশি মেহনত হয়েছে যে আমাদের মা বোনরা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা দিনের উপরে চলার জন্য তৈরি হয়েছে, এবং আপনা পুরুষ কি বললাম আপনা পুরুষের মাধ্যমে অতিথি যে কথাটা বলছেন আপনা পুরুষের মাধ্যমে ওলামায়ে কেরাম থেকে দিন শিক্ষা আপনার ঘরের মধ্যে চব্বিশ ঘন্টা তিনি জিন্দগি চালান, ঘরের মধ্যে মেহনত ভাই সুস্থ। এই জন্য আমাদের ঘরের মধ্যে সবের আগে মেহনত করতে হবে,
মেহনত করে আমাদের ঘরে আমরা সময় দিতে হবে, ঘরে যদি সময় না দিই আমরা তাহলে আমাদের ঘর বলবে না। আর একটা জিনিস দেখে, মহল্লার মধ্যে পাঁচ কাম করতে হইবে। সবের আগে আমার ঘরকে আমি নমুনা বানাইতে হইব, আমার ঘরে যদি বেনামাজি থাকে, আমার ঘরে যদি বেহায়াই থাকে, আমার ঘরে যদি শরীয়তের খেলা কোনো কাম থাকে, আর আমি মহল্লার কাছে যাই, তাইলে মানুষের কাছে যখন দাওয়াত দিলাম যে ভাই মসজিদের মধ্যে ইমানের কথা হবে, আমাদের কথা হবে, বা আমি তার দাওয়াত দিলাম, যাতে যাতে ওই লোক ওই রকমে আমার থেকে কম না, সে বললে যে আমার দাওয়াত দিতে আসে, তো ঠিক আছে আগে আমার ঘর থেকে ঠিক করে। কি বলেন ভাই, করবে কি বলবে না? বলে যান আপনার ঘর যে ঠিক করেন, আমাদের চাইছেন পাবলিক করতে, আপনার ঘরেই তো ঠিক নেই। আর এবারে কি বলবে, আপনার সামনে তার একটু হাতে পেয়ে নিচ্ছে, ক্ষমতাটা কম, তার তো ধরো পয়সা রয়েছে, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ যান যাবেন। যে আপনার সরকার ভাই উনি যে আইসে আপনারে দাওয়াত দিত, ওর ছেলে একটা এখন নামাজ পড়ে না, ওর বিনিয়োগ তো দেখা, ওর ঘরের মধ্যেই তো দিন দাঁড়ি নাই, সব গুনার কাম চালু, আর আপনারে এসে দাওয়াত দিত, নিজের ঘর দেখেরা বুজুর্গ খাচ্ছে, ইমাম বুখারী সাহেব হয়ে গেছে উনি আপনারে ওয়াজ করতে হয়, নিজেরই খবর নেই ভাই বুজুর্গ দুস্থ। এই জন্য অত্যন্ত জরুরি হইল আমাদের ঘরের মধ্যে মেহনত করা। বলেন যে দুস্থ হজরত সাহাবাই কেরাম ওনারা ঘরের উপরে মেহনত করিয়া আপনার ঘরের মধ্যে তালিমের মাধ্যমে ওনাদের বিবি বাচ্চা ওনাদের সাথে সহায়ক হয়ে গেছে। এই জন্য বাচ্চাও চায় আল্লাহর জন্য জান দিতে, বেগম যাবো চায় জান দিতে, এখন তো তিন চিল্লার চাইতে মানা ঘর বলে নাই বলে, আর হজরত সাহাবাই কেরামের করে বিবি আরো উৎসাহিত দিচ্ছেন, হজরতে আমর ইবনুল জমর রাদিয়াল্লাহু তাআলার বিবি ওনারে আরো তারও দিচ্ছেন যাতে আল্লাহ রাস্তায় যায় শহীদ হয়ে যায়। কত বড় হিম্মতের কথা। এই জন্য দুঃস্থ আমাদের ঘরের মধ্যে যে মেহনতটা করতে হবে, সবচেয়ে প্রথম মেহনত করে আমাদের ঘরের মধ্যে তালিম করতে হবে। কয়েকটা মোটামুটি আপনারা আবারও শুনবেন, আমি এই দুই তিনটা মেহনতের কথা বলছি। ঘরের মধ্যে প্রথম জিনিস হলো দুঃস্থ আমাদের ঘরের মধ্যে তালিম হবে, ঘরের মধ্যে যে তালিমটা হবে দুঃস্থ, ঘরের তালিমের মধ্যে আমাদের সবচেয়ে প্রথম জিনিস হইল ফাজাইলের তালিম হবে। ফাজাইলের তালিম, ফাজাইলে আমল, যে সাতটা কিতাব আছে, ফাজাইলে তবলিগ, ফাজাইলে নামাজ, ফাজাইলে কোরআন, ফাজাইলে সাদাকাত, পুস্তিকা ওয়াহিদাত, এটা এতে সাহাবা, একদিন এই সাত কিতাব থেকে পড়া হবে, আর একদিন মুনতাহাব হাদিস থেকে পড়া হবে। তো বায়ার পুজোর পর দুঃস্থ আমরা দাঁত দিয়ে দিয়ে পড়তে হবে, চিল্লার মধ্যে এইরকম এইরকম হিসাবের মতো, এক এক হাদিস, এরপরে আসল হাদিসটা দুইবার পড়বো, তিনবার পড়বো, নবীর কথার দ্বারা মজা পেয়েছি ফায়দাটা একবার পড়বো, লম্বা হাদিস হইলে একবার পড়লাম, শুধু হাদিস হইলে দুইবার পড়লাম, দাঁত দিয়ে দিয়ে পড়া, একবার প্রথম হইলে আর একবার শুরু করা, এইরকম না নিচের থেকে আসছে কিছু পড়লাম, ওইখান থেকে আর একটু পড়লাম। ভাই দুঃস্থ সব হাদিসই দরকার, সব অত্যাসই দরকার, বিশেষভাবে দুঃস্থ ঘরের মধ্যে যদি ফাজাইলের সাদাকাত হিজাব মাহফুজের সামনে না আসে, তাহলে দুনিয়ার ফেরত প্রতি কখনো পয়দা হবে। সবচেয়ে বেশি মাহফুজের স্ত্রীর মধ্যে দেখা যায় মানে রেগ কাটে, যেটা যাইয়া তার স্ত্রীর মধ্যে প্রভাব পালায়, সেটা হইল ফাজাইলে সাদাকাত আর ফাজাইলে নমাজ। সেই জন্ম যদি কতগুলা হজরে শেষে কতগুলা ওয়াকিয়াত আনছেন, নমাজ পড়লে লাভ, এর সাথে কয়েকটা শিক্ষা ঢুকাই দিতেন, নমাজ না পড়লে শাস্তি দিতেন, আরো হাতিস আর সিরতের কিতাব থেকে অনেকগুলো ধরনাই না ঢুকাই দিতেন, যেগুলো শুনলে স্বাভাবিকভাবে মেয়ে লোকদের মধ্যে পরিবর্তন আছে। এই জন্য ভাই দুঃস্থ কিতাবের তালিম হবে, এর সাথে সাথে আমাদের আরো করতে হবে। বলে যে কি বলে যে ছয় নম্বরের মুজাকেরা হবে, যেটা বলি ইমানিয়াতের মুজাকেরা, বলে সব টুটু বড় ছেলে মেয়ে সবই করবে, ছয় নম্বরের মুজাকেরা হবে। ভাই দুঃস্থ এদের মধ্যে একটা তরতিব আছে, যেটা আমাদের নিয়ে আছে মেহরাব রহমতুল্লাহ ফরমাইছে, সেটা হইলো যে ছেলেরা বাচ্চারা দাঁড়াইয়া বলতে পারে, পয়সা বলতে পারে, কোনো আপত্তি নেই, বলেন যে কোনো হালতে দাঁড়াইয়া বলো পয়সা বলো, কিন্তু বাচ্চারা মহিলারা সর্ব অবস্থায় পয়সা পয়সা ছয় নম্বর বলতে হবে। বলতে এটার কারণ হইলে যদি বাচ্চা শুধু হয় বাচ্চি মেয়ে দাঁড়াইয়া বলতে থাকে, তো বলেন যে আস্তে আস্তে তার মধ্যে বক্তৃতা দেওয়ার ঢং আছে, প্রয়াণ করার, মহিলাদের জন্য কোনো প্রয়াণ নাই, বক্তৃতা নাই, এই জন্য বৈশা কথাবার্তা বলে যে সেই ঢঙ্গে ছয় নম্বর ঘরের মধ্যে বলবে, কথা বুঝে আসছে তো ভাই? হ্যাঁ, এটার দ্বারা আবার এই জন্য সরকারি শরীয়তের হুদুদের ভিতরে থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না, এই জন্য সর্ব অবস্থা এটা বলছে সত্যির সাথে মেয়েরা বৈশা বলবে, ছেলেদের যেটা শেয়ার থাকবে। আরেকটা কাম ঘরের মধ্যে যেটা হবে সেটা হইলে মশওয়ারা করা, মশওয়ারা সুস্থ এই জন্য করতে হবে যে আমাদের যাতে
তালিম যে কোনোদিন বাদ না করে, আমি উপস্থিত নাই তবুও তালিম যাতে চালু থাকে, কারণ এদের মধ্যে লম্বা সেরা মশলা কিছু না, আগামী দিন কিতাব কে ভরবে আর আগামী দিন ছয় নম্বর কে বলবে, দিদি বলবো না ছেলে বলবো না মেয়ে বলবো না নাতিন বলবে, এইটা মশলা করে ঠিক করা হবে। এখন আমি নাই ওদের টাইম মতো ওনারা কি করবে, বলে যে তালিম শুরু করে দিল ওদের ছয় নম্বর বয়ান হয়ে যাবে, আর আমি যদি মশলা করে না যাই তো অপেক্ষা করতে করতে অনেক সময় ছুটি দিব, ওই জন্য মশলা করে এটা ঠিক করে রাখতে হবে, তালিমটা কে করবে সেটা কে করবো আর কে ঠিক করবে, এরপরে বাড়ি সুস্থ ছয় নম্বর করবে। আরেকটা হইলে ঘরের মধ্যে মাঝে মধ্যে তুস্কিল হওয়া আছে, তুস্কিল হওয়া যায় এই সপ্তাহে তিন দিনে খেয়ে দেখবো, যারা আছে তবুও মেয়ে তুস্কিল করলো বা ছেলে তুস্কিল করলো আগ্রহ পয়দা হয়েছে, বলে হ্যাঁ আমি দেখে আসবো, দুই মাসে এগিয়ে গেছে যে এখন মহিলা বলতেছে যে আমার তো তৃতীয় মাস হয়েছে এখন আমার যাওয়ার সময়, আমিও তৈয়ার আছি, আমিও তৈয়ার আছি, আপনি তৈয়ার থাকলে আমিও তৈয়ার আছি, দুইটার জন্য দাবাল দাম থাকে দুজন স্ত্রী যাই কিনব ভাই ছত্রি মাসে ছত্রি ভাই দুঃখ, এই তিনটে কাম এই যে একটা কাম হয়ে গেল বাড়ি ছত্রিশ মাস, আর এর সাথে সাথে দুঃখ যদি ঘরের মধ্যে কোনো মা বোন কোরআন শরীফ পড়তে জানে না তো তার ইজার ব্যবস্থা করা, যাতে সে কোরআন শরীফ সহ ঘরের মধ্যে কোরআন থেকে আনজান কেউ না থাকে, ভাই দুঃখ ঘরের মাহল বানাইবার জন্য আমাদের আউয়াল অক্ষে নমাজ পড়াইতে হবে, মা বোন সবকে আউয়াল অক্ষে নমাজ পড়াইতে হবে, এরা যাতে সব নমাজি হয়, একজন যে নমাজি না থাকে আর অনেক নমাজ পড়ে কিন্তু আউয়াল অক্ষে তা আগেই অক্ষে পড়ে, এই জন্য আমাদের মজবুতির সাথে চালু করতে হবে। আর ভাই বুঝলো দুঃখ এরই সাথে সাথে তিন চলতি হাত আদায় হয় মস্তরাজ মুদ্রেশি আমরা এদের উপর ক্লিয়ার করতে হবে, ঘরের তালিমের দ্বারা সর্গি ক্লিয়ার তিন চলতি আদায় করবে, কোরআন পড়তে জানে রোজানায় কমাস কমে এক পারা পড়ে, এদের জন্য আমরা সাহায্য করতে হবে। ভাই বুঝলো দুঃখ আজকে প্রত্যেকে আমরা শিথিল করি, মহিলারা ঘরের কাম করে, মহিলারা তো আমাদের সহধর্মিনী, এই জন্য দিনের কামের মধ্যে আমরাও ওনাদেরকে সাহায্য করবো ওনারাও আমাদেরকে সাহায্য করবে, এরপরে ভাই দুঃখ আরো একটা কাম করতে হবে, এই জন্য বলে যে ঘরের মধ্যে মা বোনদেরকে আমরা দায়ী করাইতে হবে, হজরতির রহমতুল্লাহ দত্ত ওই জন্য এমন আইলো পড়োশি আইলো আমরা ইরান তুরানের কথাবার্তা না বলে বলছি আমরা ওনাদেরকে মেহনত করে তৈয়ার করি যাতে ওনারা আজ ইমান দিনের কথা বলে, ইমান দিনের কথা বলার পরে মেহমানদারিটা করে, আপত্তিরা মেহমানদারি তো করবে কিন্তু আগে তাদের ইমানি কথা বলে এবং ওদেরকে তসকিল করে ওদের ঘরের মধ্যে দাওয়াত হয়, ওদের ঘরের মধ্যে পুরুষরা আল্লাহ রাস্তায় বাইক করে, ওদের ঘরের মধ্যে তালিম চালু হয় নমাজ তেলাওয়াত জিকির বাচ্চাদের তরবিয়ত এগুলো যাতে হয়, এইসব কাম ঘরের তালিমের দ্বারা করা। বাই বুঝলো দুঃখ কেউ যদি তার ঘর ছেড়ে তাহলে বানিয়ে দিতে পারে, তার ঘর ছেড়ে দায়ী বানায় আর তার ঘরের মধ্যে ইনি মিজাজ হয় তাইলে ইনশাল্লাহ তবলিগের অর্ধেক কাম তার হয়ে যায়, এখন মহল্লার মধ্যে মেহনত করা তার জন্য সহজ, এই জন্য দুঃখ বাকি মসলাদের মেহনত আপনারা আসার উপরে শুনবেন, এই জন্য আমি ওইদিকে গেলাম না, মেহনত করে যদি হয়ে যায় তো মাঝে ইশারা করবো দেখো এই লোক একজন রিক্সাওয়ালা লোক, এই লোক একজন ঘাসা লোক, এই লোক একটা দোকানদার লোক, কিন্তু তার ঘরটা আমাদের বহুত বড় বড় নামওয়ালা মানুষের চেয়েও সুন্দর, খানা খাইল কি না এর কোনো শেখায়ত নাই, ঝগড়া নাই, মশাদ নাই, কোনো বেহাই নাই, শরীয়তের বিরুদ্ধে খেলার কোনো কাম নাই, মানুষ আঙ্গুল দিয়ে ইশারা করবে, এই জন্য ভাই প্রত্যেকের ঘরের মধ্যে তালিম হবে, তালিম করবো তো ভাই ইনশাল্লাহ, কিন্তু দেখেন আমাদের যে আমরা কারগুজারি শুনলাম এটার মধ্যে আপনারা রাত্রেও শুনছেন তালিমের সংখ্যা অনেক কম, এই জন্য বলি মেহরবানি করিয়া যাদের ঘরে তালিম নাই আমরা ভাই দুঃখ একটা বহুত বড় খাতার মধ্যে ঘুরি দেখি, দেখেন তিন চিল্লা দেনাওয়ালা এখানে সব তিন চিল্লা না যারা এক চিল্লাও দেখি, আমরা কি বলি মসজিদের মধ্যে ছয় নম্বর বয়ান করি মেম্বারের সামনে বলিয়া এর দাঁড়াইয়া কি বলি রোজানা দুই তালিম ঘরের তালিম মসজিদের তালিম, এরপরে বলি যে ভাই রোজানা কি করবো পরামর্শ রোজানা আড়াই ঘন্টা সময় দিব দুই গাছ কর দুই গাছ আর সপ্তাহে আর মাসের তিন দিন, আমি তো তৈয়ার আছি আপনারা সব তৈয়ার আছেন কিনা, আচ্ছা ভাই এই কথাগুলো আমরা ছয় নম্বর তিন জিল্লার ভিতরে বলছি কি বলি নাই, তো বললাম যে আমি তৈয়ার আছি বলি যে আল্লাহর করে এখন যদি তালিম না করি যে এদের মধ্যে কোনো ওয়াদা ফেলা আমি উঠতেছি না হইতেছে না রে ভাই, হ্যাঁ ওয়াদা ছুটতেছি না ছুটতেছে না কার সাথে ছুটছে এখানে চিন্তা করবে, এটা তো আমি ছেলের সাথে ওয়াদা হইছে না ওয়াদা হইছে তো আল্লাহর সাথে, কিন্তু আমরা চিন্তা করে নেবে বলে এই জন্য প্রত্যেকে এটা পুরা করবো, এই জন্য ভাই দুঃখ প্রত্যেকে কিতাব কিনে নিয়ে এক তিনটা না করেন এখানে কিতাব একটা নিয়ে যান, এরপরে আরেকটা কিনেন এরপরে আরেকটা কিনেন তিনও কিতাবই কিনেন, এরপরে আপনি আমার কি করতে হবে বলেন যে ভাই দুঃখ আর বুঝুন আমাদের নিজের দ্বারা
ঘরে যাইয়া মা বোনদেরকে নিয়া আমরা প্রথম পরামর্শ করতে হবে ওদেরকে, ওদেরকে জিজ্ঞাসা করেন ওনারা কখন রাজি হয় পালন করতে। ওনারা যখন বলবে খুশির সাথে, সকালে হোক বা বিকালে হোক বা এসার পরে হোক, আমি কুরবানি করে ওদের সাথে ওদের সাথে আমি চুরি করব, ওদের উপরে আমি রাজি হয়ে যাবো, তাইলে ইনশাআল্লাহ ওরা বসবে। আর আমরা যদি নিজের থেকে বলে না এই সময় করতে হবে তাহলে তাল বাহানা করবে। আর ওদের থেকে রায় নিয়ে যদি ওদের উপরে রাজি করে আমরা তালিমটা ঘরে চালু করি, ইনশাআল্লাহ তালিমটা পায়দার হবে, বাকি থাকবে। তো এইভাবে আমরা প্রত্যেকের ঘরের মধ্যে ইনশাআল্লাহ তালিম চালু করব, করে দিব তো ভাই। দেখেন কত শোনা হয়েছে সিনসিল্লার মধ্যে, যে কতবার রোজানা শুনছি শোনাইছি, এরপরে চালু হয় নাই, কারণ ভিতরের মধ্যে আজাইন পয়দা হয় না। এই জন্য আজ ক্রিকেটের উপরে আজাইন করিব ইনশাআল্লাহ, আমরা তালিম চালু করবো সর্বদা ইনশাআল্লাহ। দ্বিতীয় তালিমটা হলো দুঃস্থ মসজিদে, মসজিদের তালিমটা মসজিদের মুসল্লিদের সাথে সুস্থ পরামর্শ করিয়া আমরা তালিমটা চালু করা। মসজিদের তালিমটা একবারে সহজ দিন, একই সাথে এই যে সাত কিতাব আছে ফাজাইলের, এই সাত কিতাব একদিন পড়লাম, দ্বিতীয় কিতাব আরেকদিন পড়লাম, চার দিয়ে দিয়ে পড়ব, শুরু থেকে শেষ পর্যন্ত সব কিতাব খতম হয়ে গেল, আবার শুরু থেকে পড়া হবে। ভাই দুঃস্থ সত্যি বইল, নতুন ভাইও বসছে, নতুন ভাইরও আমরা এই তালিমের অংশ দিতে পারি, দুই দিন তিন দিন কাল সিম্বাই দিতে পারি যে ভাই এখন কয়েক দিন ধরে বসতেছে, আপনি কালকে আপনি তালিম করবেন। যারা আমরা পুরানো আছি আমাদের আধা ঘন্টা পুরা করা যায় আস্তে আস্তে, কিন্তু এইটার অসুবিধে না যে আধা ঘন্টা পারি না বলে তালিম উনি করি না, ভাই আধা ঘন্টা ভাবতাম না তো তালিমই করতাম না, ভাই এরকম সারাতে যাবে না, তালিম সবকান বাড়ি করি, কিন্তু আমাদের হইলো পুরানোরা কুরবানি নিয়া জন্মিয়া আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা আধা ঘন্টা আমাদের শুনতে হবে, সবাই আমরা আধা ঘন্টা তালিমের মধ্যে বসবো। এমনিভাবে দুঃস্থ তালিম ঘুরে ঘুরে হবে, এরপরে হইলো দুঃস্থ ঈদের সাথে তালিমের আরেকটা মেহনত হবে, এই তালিমটা যেনারা চিল্লা দিলাম অথবা চিল্লা দিলাম এটা শুধু আমাদেরই না, বলছে দুঃস্থ চিনচিল্লা চিল্লা দেন ওয়ালা না, সব মুসলমানের তালিম, এটা মুসল্লি যত আছে সমস্ত মুসল্লিকে আমরা এখানে তালিমের মধ্যে লাগাইবার জন্য আমরা প্রত্যেক ভাই শিকির করব, যাতে সবাই মুসলমান তালিমের মধ্যে বসে। কারণটা কি ভাই দুঃস্থ, যদি তালিমের মধ্যে এসেবাবের সাথে বসে তো আমলের মধ্যে একটেসাব পয়দা হবে, আর আল্লাহর দরবারে আমলের বদলা বন্দায় ওই সময় পাবে যখন তার মধ্যে একটেসাব থাকছে। আল্লাহ রসুল ফরমাইছেন মান সামা রমজানা ইমানান ওয়া ইহতিসাবান কুতিবা লাহু মা তাকাদ্দামা মিন যাবিহি, যেই ব্যক্তি রমজানে রোজা রাখলো ইমানের সাথে আর আল্লাহর উপরে ইমান রেখে তার বিগত জিন্দগির সব গুনাহ মাফ হয়ে যায়। সবাই ঠিক এমনি ভাবে প্রত্যেকটা আমল নামাজ বিকির তেলাওয়াত এসবের সাথে হবে না যত সময় আমরা তালিমের হালকার মধ্যে না বসবো, বাজাই এমনি ভাবে নামাজ করলে কি পাবো, এটার সামনে রেখে আমার নামাজ করতে হবে, এটার জন্য দুঃস্থ আমাদের কি করতে হবে ভাই দুঃস্থ কি করতে হবে, বলেন যে আপনার সব ভাই একসাথে সবরে জমাইয়া এটার মধ্যে তালিমের মধ্যে শরীর করতে হবে, করবো তো ভাই ইনশাআল্লাহ। আজ এরপরে হইলো দুঃস্থ তৃতীয় আমল যেটা রোজা আমাদের করণীয় সেটা হইলো ভাই মসজিদের মধ্যে পরামর্শ করা। ভাই দুঃস্থ পরামর্শ করা এটা মোটামুটি অনেক মসজিদের মধ্যেই হয়, কিন্তু এটার জানদার বানাইতে হবে। ভাই দুঃস্থ এটা জানদার হয় মশলাটা, কারণ হইলো দুঃস্থ সারা দুনিয়ার নিয়োগ করিয়া আমরা আমাদের মসজিদের মধ্যে মশলা করবো, এটার ফল হচ্ছে কি যে কতদিনের কার্যকারী শোনা আগামী দিনের প্রোগ্রাম বানানো। ভাই দুঃস্থ এই কথাটা তো সহজ হয়ে গেছে, কিন্তু এটারে তরতিবের সাথে না করার কারণে কয়েকদিন নতুন মানুষ বসে বসে দেখে যে কোনো কাম কাম তো ওনারা দেয় না, এমনি আসতে করে ছুটিয়ে যায়। এই জন্য ভাই দুঃস্থ যে বুজুর্গরা যে বলছেন এটার থেকে আপনারা বলতেছেন সাত ঠিক, আমরা সাত সাত বিষয়ের কার্যকারী নিতে পারি বিশেষভাবে, এটার মধ্যে অনেকগুলো অঙ্গ থাকে, সকালবেলার মশলায় বিকালবেলা যে সময় আমরা মুসল্লিরা ভাইরা সব বসে ওই সময় আমাদের মশলাটা হবে, মশলার মধ্যে অনেকগুলো অঙ্গ থাকবে, কিন্তু এটাই যে আমরা এক একদিন এক একটা বিষয়ের উপরে কার্যকারী নিতে দিলেই তাইলে বিশেষভাবে চাষি ভাইদের মধ্যে আগ্রহ পয়দা হবে এবং মশলার মধ্যে সব ভাই প্রতিযোগিতার উপরে উঠবে। একটু ভাই দুঃস্থ মহল্লার সব চাষি ভাইদের তিনি মশলা জমাত বাড়ানো আছে, আরো সাথে নতুন হিরানারা চর্মিতে বিয়ার সময় ফারি করার জন্য এরপরে জমাত বাড়াইছে, সকালে কত জমাত বনবে বিকালে কত জমাত বনবে, পাঁচটা চারটা ছয়টা জমাত আমাদের মহল্লার মধ্যে হয়ে গেছে, একসাথে দুই জমাত তিন জমাত বা চার জমাত আমরা
আমাদের সময় এদের বাইরে সব মহল্লা বাদ করতে হবে, গলি গলি মেহনত করতে হবে। দেখেন সমাজের পনেরোটা করে ঘর বেশি হয়, ঘর জমাত কম, ঘর বেশি পনেরোটা দিলাম, জমাত বেশি হয়েছে বাজার কম হয়েছে তাহলে দশটা করে দিলাম। এক এক সমাজের অংশ করছে এমনি ভাবে এই সত্যিদের সাথে আমরা এলাকা বাস করতাম, পাঁচটা জমাত আমাদের থেকে আমরা গ্রামটা পাঁচটা গ্রামে বাদ হয়েছে, সুজা পাঁচটা পানি নিলামে করতে গেলে এরিয়া গ্রাম হয়ে যেত একটা লাইন দূরে একটা নিশ্চিত হবে, বাড়ি হিসেবে হবে তো অমুক বাড়ির থেকে অমুক পর্যন্ত, শহর হয়ে গেল হিসেবে হয়ে গেল, এই যে ভাত মানে ভাবে সুস্থ প্রত্যেকে আপনার আপনার এরিয়ার ভিতরে কাজ করবে। এখান থেকে ওনারা তিন দিনের সমাজবাহী করবে, এখান থেকে রোজানার মেহনত ওইখান থেকে করবে, ওইখান থেকে আমার দোরাটের সমাজবাহী করবে, স্টেট বাস করবে, চিল্লার চাই সময় ওই আমার এরিয়ার ভিতর থেকে দশ মিনিট বা পনেরো বাড়ি থেকে আমি আমার সাথে বাইরে দেবে বাইক বন্ধুর সুস্থ। এখন হইল মশলা করি আমরা এনে খাতাও তো আছে আমাদের মশলায় সব মুসলমান বাইরের এই যে মশারায় বসব মশারা আমলটা বড় দেখতে শুধু কিন্তু এটার আজেরও সব বহুত বড় হজরত মুফতি জালালা দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের একটা আমল দান করবে দেখতে শুধু মশলা, কিন্তু এই মশলাটা আলমী পৈমানে নিয়োগ করে যদি আমরা মশলা করি তো আল্লাহ পাকে সারা দুনিয়ায় যত তিন দিনটা হবে ওই পরিমাণে আল্লাহ আমরা পথ যাত করবো। তো দেখেন কাম করছি অল্পই কিন্তু আজেরও সব বহুত বেশি, তো সারা দুনিয়ায় নিয়োগ থাকবে কিন্তু আমাদের ফিকির করতে হবে আমাদের মহল্লা, যে আমাদের মহল্লায় একজন বেনামাজি নাই একজন শরীয়তের খেলাপ চলে ওলা নাই, বিরিয়ানি ছাড়া বেনামাজি নাই বেতবলিগি নাই খেলাপে শরীয়ত চলে ওলা নাই, এটার জন্য বাইশ আমরা মসজিদের মধ্যে মশলা করব। মশলার মধ্যে সাতটায় সাত দিন আছে, সাত দিনের মধ্যে বিশেষ এক একদিন এক একটা থাকবে, যেদিন আমাদের স্বাস্থ্য ভালো করে একটা বুঝে নেন বাইরে নতুন কোনো জিনিস নাই, এটা বুঝুরা বলছেন এখানেও বুঝে গেছে যেদিন স্বাস্থ্যের আগে যে মশলাটা চাই সকালে হোক বা রাত্রে হোক আজকে আমরা ঈদের ফিকির করবো যে ভাই কালকে সব সাথীরে গাছকে জোড়ানো যায় কি করে আমাদের কোনো সাথী বাদ না করে আরো কোনো সাথী মহল্লার গাছ মুভি গাছ ঈদের মধ্যে কি করে জোড়ানো যায়। হ্যাঁ প্রথম গাছটাকে জামদার বানাই গেছে, দ্বিতীয় গাছের আগে যে মশলা হবে এটার মধ্যে আমরা তৃতীয় গাছের সবাই বিক্রি করবো, ভাই অমুক অমুক ভাই যায় নাই ওনাদের বিক্রি করে নেওয়া যায় এমনি ভাবে সে ওষুধ করবো, আজ আমরা সে জায়গায় রাহাবত তৈরি করবো কোথায় আমরা একত্রিত হইব, বা তৃতীয় গাছের জামদার বানাই করার জন্য এক মাস মেহনত হয়েছে বাকি এখনো হয় নাই কাজ কাজও হয় নাই আজ কি হতে পারে। তিন নম্বরে একদিন থাকবো ভাই আমাদের তালিমের মধ্যে পাঁচজন মুসল্লি হইলে পঞ্চাশ জন সব মুসল্লিদের তালিমের মধ্যে বসাইবার জন্য আমরা কি মেহনত করতে পারি, এটার উপরে ফিকির হবে তালিমের জানবার মানে করবে। চতুর্থ একদিন থাকবে আমাদের সাপ্তাহে এটা আমরা আগে ধরবো, সেটা কি যে ভাই আমাদের মহল্লায় এলো পঞ্চাশ ঘর মাত্র পাঁচ ঘরে তালিম চালু পঁয়তাল্লিশ ঘরেই নেই এমনি সব ঘরে তালিম চালু করার জন্য কি হইতে পারে ভাই দুঃস্থ চার দিন হয়ে গেল পাঁচ নম্বর এলো ভাই এই এই সপ্তাহে চার জমাত বলে এই দুই দুই ভাই জমাত কয়জন তৈরি করছেন বলে দুইজন হয়েছে বলে চারজনে তো জমা থাকে টিকিট করো ভাই আর একদিন বাকি এই চারটে দিন নগদ জমা দায়ী দিতে হবে সব ভাই রায় দাও মেহনত করো কি করে তাদের জমা পুরা করা যায়। গেল যে ফার্স্ট দিন ছয় নম্বর দিনে হইলো দুঃস্থ সব গুজারি আইতেছে তো সব গুজারিলে ঝান্ডার বানার জন্য আমরা মসজিদ মানে জমাত মসজিদ আর জমাত হয়ে আমরা সব গুজারিতে কেন্দ্রে যাইব কিভাবে হাজির হইব সব গুজারি নাই আমরা এলাকার জন্য তো ভাই আমরা যে ওই পনেরো দিন পরে বা দুই দিন পরে যে আসতেছে আমাদের মাসিক জোর আমরা যদি জিম্মা দিয়ে আওয়া হয়েছিল এক মসজিদের জিম্মা আসছিলাম এটা কতটুকু হইল এরানে এদেরকে আমরা কিভাবে হাজির করবো এটার হবে। আর এদিনের থাকবে দুঃস্থ যে ভাই আমরা মহল্লার থেকে যারা গেছিল আল্লাহ রাস্তায় এদের বাড়িতে কে গেছিলেন কত সাতটায় এদের ঘরের কি খবর আর খবর এদের কি কোনো একাদের দরকার আছে বা এই সাতটায় কে যাবে আনেওয়ালা জমাত সেই স্টেপাল পুজো আনবে প্রথম তিন দুইজন মসজিদে কে থাকবে দ্বিতীয় দিন কে থাকবে তৃতীয় দিন কে থাকবে চার দিন থাকবে চতুর্থ দিনে দুইজন মসজিদে চব্বিশ জনটা থাকবে এই হইল আমাদের মশলার একটা অমুর খারাপ হলো এর সাথে ভাই মার্কাজে ভাড়া দিতে চাইব ওই হিজাউদার ভাই বেহেন অমুক আমাদের একটা টাকা দেয় ওই জমাতের আমাদের নষ্ট দিয়ে দুইজন দেখতে হয় হিজাউদার কেন
তৃতীয় সপ্তাহে যখন আইসে সোমবার, এখন আইসে আমার ঘরের তারিখ। আগে কাজ দেখলেন পাঁচটা জমাতে, ভাই আমরা এক সপ্তাহে কয় করে সমাজে কয় করে তালিম চালু হয়েছে, এরা বলে আমরা এক করে, আরেক জমাতে বলে আমরা ভারী নাই, আরেক জমাতে বলে যে দুই ঘরে আমরা এক সপ্তাহে তালিম চালু হয়েছি, আরেক জমাতে বলবে যে আমরা তো কিতাব কিনাই অমুক আদি সাদার ঘরের মধ্যে। দেখবেন না যে এক সপ্তাহের ভিতরে দশ যখন কাজগুজা নিয়ে আবার আরেক সপ্তাহ মেহনত হইব, এক জমন ঘরে তালিম চালু হয়ে যাবে। এমনিভাবে যেদিন মসজিদের তালিম আইব, ভাই আপনারা কয়জন বসাইছেন, এনারা বলে আমরা দুইজন, এনারা বলবে তিনজন, এনারা বলবে বাড়ি নাই, এরা বলবে পাঁচজন, এমনিভাবে প্রতিযোগিতা হবে, কাজ হইবে, একরাম করবে, সাথীরা বসাই বাঁচতে চেষ্টা করবে। ভাই তো এইভাবে আমরা দ্বিতীয় সপ্তাহে গেলে প্রথম সপ্তাহের কার্যদারী আইতেছে, হয়েছে বিগত দিনের কার্যদারী হয়ে গেল, এবং আগামী দিনের জন্য মেহনতের জন্য আমরা সবাই দিলাম। আজকে যদি ঘরের তালিমের একটা প্রথম বছর হয়েছে, এরপরে অন্যগুলো সারাদিন প্রত্যেকের মাথায় থাকবে যে কেমনে করে তালিম চালু করা যায় ঘরের মধ্যে। যেখানে রোজানার মেহনতে বলবে, দোকানে দেখা হইলে বলবে, তার দোকানে কাহান করাইয়া তারে পিঠারে চর্চি দিলে, ওই যে জেহেনের মধ্যে নিয়ে আসছে টিকির পয়দা হচ্ছে। সুস্থ মশারাদার আসল উদ্দেশ্যটাই হইল প্রত্যেকের মধ্যে টিকির পয়দা করা। এই জন্য ভাই সুস্থ মশারার মধ্যে সব চাষি ভাইরা জমিয়া বসবো, এবং সমস্ত ভাইদেরকে চাই সিনসিল্লা দে ভাই চিল্লা নাই দে, নতুন সাথে আমাদের সাথে তালিমে বসে তারও মশারাতে বসান, তার থেকেও রায় নেন, ইনশাআল্লাহ মশারাত বসতে বসতে সিনসিল্লার জন্য তৈরি হয়ে যাবে, আর রোজারার মেহনতে ওদেরকে তৈরি হবে, গাছতে দ্বিতীয় গাছতে দিতে তৈরি হবে। এই জন্য মশারাটারে আমরা প্রত্যেক ভাই জানদার বানাবো। তো কি বলেন ভাই, বানাইব তো ইনশাআল্লাহ, এবং সব সাথীদের শরীর করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমরা প্রত্যেকের তফিক দান করবো। ভাই রোজারার তৃতীয় আরেকটা মেহনত, সেটা হইল রোজানা সময় দেওয়া, আট ঘন্টা উত্তম, আট ঘন্টা না ভাই তো কমাস কম আড়াই ঘন্টা তো দ্বিগুণ। বলে যে দুঃখ আড়াই ঘন্টা দেওয়ার উদ্দেশ্য কি, বলেন যে আড়াই ঘন্টার উদ্দেশ্য হইল সমস্ত মুসলমানের জিন্দগিতে আমলের দাওয়াতের জিন্দা করার জন্য ঘরে ঘরে মোলাকাত করা। দাওয়াত জিন্দা হয়ে যায়, তালিম জিন্দা হয়ে যায়, এখন নামাজ জিকির তেলাওয়াত এর সাথে সাথে দুঃখ জামাতের ইস্তেকবাল করা, জামাতের নসরত করা, হেদায়ত দেওয়া, এগুলো সব সব মুসলমানের জিন্দগির মধ্যে জিন্দা হয়। অর্থাৎ আমলে দাওয়াতের জিন্দা করার জন্য সমস্ত মুসলমানের জিন্দগিতে রোজানা আমরা সময় লাগাবো। এই জন্য ভাই সুস্থ দেখেন আমাদের মসজিদের ভিতরে আমল হবে, মসজিদের বাইরেও আমল হবে, তো ঠিকঠাকই হবে। আমরা সকালবেলায় তিনটা জমাত করেন, একটা মসজিদে আমরা তিনটা জমাতে সময় লাগে, এক জমাত আজকে মসজিদের ভিতরে হইল, এরা মসজিদের ভিতরে আমল করে, দুই জমাত ওনাদের এরিয়া থেকে কাজ করতে গাছতে দেখিয়া ওনারা লুকড়ে এরপরে কথা বলিয়া সর্দি দিয়া সময় ভারিক করবে, আধা ঘন্টা এক ঘন্টা কিছু ভারিক হয় পরে ওরা মসজিদে আসলো। ভাই বুজুর্গ দুঃখ মসজিদে যখন আসবে, মসজিদে আসার পরে এই কথা মসজিদে আসলো, আসার পরে ভাই দুঃখ এখানে একটু সময় তালিমে বসলো, আমরা এক ভাই তারে আলাদা করে নিয়ে বলছিয়া ইমানিয়াতের মুজাকারা করি, তারে তরবিদ দে আল্লাহ রাস্তায় বাইরে আর তরবিদ দে, এক দুই কিছুদের মানুষ হইব। একজন আছে যারা পুরানা সময় লাগাইছে, তাকে তিন চিল্লা চিল্লা কখন ঈদের জন্য তারে তৈরি করি, একবারে নতুন মানুষ এসে তারে চিল্লা তিন চিল্লা শুনাই শুনাইয়া তারে ঈশ্বতার উপরে তৈরি করি। কমাস কম যে ভাই মসজিদে এসে আমরা সাথে নামাজ পড়ে, ঘরে পড়ে বলে ঘরে পড়ে মসজিদে পড়ে, এরপরে বলে যে আমাদের সাথে সময় দেয়। ভাই সুস্থ এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে ভাই মসজিদে আসবে সে যতটুকু সময়ের জন্য আসবে, এর চেয়ে যাতে বেশি তারে না নেবে, যদি বেশি সময় নেবে তাহলে দ্বিতীয় দিন আর তারে পাওয়া যাবে। এর জন্য কইছে ভাই আমি দোকান থেকে আর গেলাম আমাদের সাথে 15 মিনিট সময়, কিন্তু আমরা যদি তারে এক ঘন্টা এখানে বসে ধরি তো স্যার গড়ি দেখবে আর দিনে দিয়ে বলবে যে আল্লাহ আইছিলাম তো দোকান তো আজকে আর আমার করাই হইব না, মসজিদে আইলাম তো আল্লাহ যদি এটাদের হাত থেকে না যাচ্ছে তো আর জিন্দিগি দিয়ে কাপড় কথা বুঝলে অন্য একদিনই তো সব লিখছি কি খেলে যে আর আমার হবে। এই জন্য বুজুরগরা বলেন যে মসজিদে যতক্ষণার জন্য আসে এর ভিতরে তারে বিদায় দেয় তরিকির দেও কালকে সময় দিত, কালকে যদি আসে তো কিছু সময় তারে আমরা মসজিদে আমলে রাখি আমরা সাথে তারে একটু দাওয়াত দিই, বলে ভাই চলেন আরেক বাইরে নিয়ে আসি, তো আমাদের সাথে যদি সে একটু হরকত করে ওই ঘরে ঘরে যায় মোলাকাত করে তো ইনশাআল্লাহ সেও এই লাইনের মধ্যে পাক্কা হয়ে যায়। ভাই তো আর বুজুর্গ ঘরে ঘরে মোলাকাত করবো, ঘরে ঘরে লুক শেয়ার করবো, সে
মসজিদে আসতে তৈরি নাই, সে তার ঘরে, তো তার ঘরেই তারা তৈরি করছে, তার এই ঘরের মধ্যেই জ্ঞান বাড়াই, আমরা সাথে তিন দিনে যাইতো, এরপর আমাদের সাথে তালিমে শরীর হয়, আমাদের সাথে দ্বিতীয় গাছতে যায়, এগুলো এক তস্কিলের মধ্যে তারি করি। এটার অর্থ জানা যে তারা ওইখানেই সারিয়ে এসেছিলাম, বলছে তারও এরকম ভাবে তৈরি করবো। এমনিভাবে দুঃস্থ আমাদের রোজারা যে মেহনতটা হবে, রোজারার মেহনতের মধ্যে এই তস্তি গুলো। তৃতীয় দিন কি করবো, যারা আজকে মসজিদে আসিল এনারে আমরা বাইরে দিব, আর এক সময় বসবে মসজিদের মধ্যে, এরা মসজিদের মধ্যে আমলের চালু রাখবে। তাহলে আমি একটা লোককে তস্কিল করলাম, মসজিদ আইসো, মসজিদে কোনো আমল নেই, তাইলে তো হাসি আইসে ঘুরে দিব। এই জন্য মসজিদের মধ্যে দ্বিতীয় জমাত থাকবে, আর এই জমাত তাদের এরিয়ার ভিতরে দিয়ে গাছ করবে। তাইলে এইরকম ভাবে মসজিদের বাহিরে গাছ হবে, মসজিদের ওই আপনা আপনার এরিয়ার মধ্যে, এদের মধ্যে নিয়ে আসি। রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে ভাই, মহল্লার প্রত্যেক মুসলমানের সাথে কমাস কম 15 দিনের ভিতরে একবার মোলাকাত হওয়া চাই। কথাটা বুঝতে পারছেন ভাই? যে 15 দিনের ভিতরে কমাস কম একবার তার সাথে আমার মোলাকাত হয়ে যায়, আমি তার সাথে মোলাকাত করতে পারি, যাতে সে আমাদের সাথে, এটা মুসলমানের হক। তো এই জন্য 15 বারি হইলে ইনশাল্লাহ এইভাবে যদি আমরা ঘুরে ঘুরে করি বা 10টা বাড়ি আমরা নিচ্ছি, প্রথম থেকে শুরু হইলো শেষ হয়ে গেল, আবার শুরু হয়ে যায়, আবার এইরকম যাতে না হয় প্রত্যেক দিনে এক বাড়ি ফিরবে, এটা মসজিদের কাছে ওইখানে গিয়ে ঘুরে আসবে। তাইলে এরকম এক সপ্তাহ করলে ওই লোকে আপনারা দেখলে আর দশ দশ উঠবো, শুধু বা ছেলে ভাড়াই বলে এখন যে আপনার বাসায় যা, কারণ বলে এরা প্রত্যেক দিন আমার বাড়িতে আছে। এই জন্য বলছেন যে হ্যাঁ একমত আছে কথাটা, কমার কম অন্তত মধ্যে হলো 10-12 দিন শেষিয়া, এরপরে তার সাথে আমার মোলাকাত হওয়া, প্রত্যেক দিনই এক লোকরে যদি ধরেন, প্রত্যেক দিনই তারে ধানেন, তাইলে হবে না। এইভাবে চলতি দিনে আসতে 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 সে কাছে তার দিনে শরীফ হবে। এই তর্তি হইল আমাদের মেহনতের রোজারা। ভাই দুঃস্থ, কেউ যদি আল্লাহর মেহরবানিতে তিনটে কামে সমাজ বেশি করতে থাকে, তো আল্লাহ তারে দাওয়াতের কাম থেকে মাহরুম করবে। রোজারা কিছু সময় দেয়, রোজারা কিছু সময় মশলায় বসে, রোজারা ঘরে তালিম মসজিদের তালিমে শরীর হয়, তো ইনশা আল্লাহ সে দাওয়াত থেকে আর বাদ পড়বে না, আল্লাহ তারে এদের মধ্যে লাগিয়ে দেবে। এরপর হইল দুঃস্থ, এখন সপ্তাহের মেহনত আছে, সপ্তাহে হইল দুই রাত ওনাদের তরিকা ছিল, ওনারা সপ্তাহে একদিন সবে ওনারা কি করতেন, বয়ান করতেন। অন্যরা বলে যে হুজুর দুই দিন করেন না, এরপরে বেশি ভালো হতো, বলে না কেউ বলছে তিন দিন করেন না, বলে না বলছে দুই দিন করেন, বলে না একদিনই ভালো, মানে কেন? মানে আল্লাহ রসুলে আমাদের নিয়ে খেয়াল করছে, বেশি যদি বারবার বলি চাইলে এরা ক্লান্ত হয়ে যাইব আর নিত না, এই জন্য যাতে সাঙ্গা থাকে। এই জন্য সাহাবাই কেরাম, আক্তার যারা ওলামাই কেরাম, সাহাবাই কেরাম, ওনাদের মানে আদতে মুবারকা ছিল, ওনারা সপ্তাহে একদিন দিতেন। এই জন্য আমাদেরও বড় হজরত ছিল রসুলের, এই যে সপ্তাহে একদিন ব্যাপকভাবে মহল্লাওয়ালারে জমা করো, তরবিদ দেও। এরা যদি সপ্তাহে একদিন তরবিদ শুনে ইনশাআল্লাহ দিনের উপরে চলার আগ্রহটা বাকি থাকবে। উমুমি গাছটা মেরুদণ্ড সম্ভত, ভাই দুঃস্থ উমুমি গাছের তরকিরটা আপনাদের জানাই আছে, সবে পারে একটা জিনিস হলো দুঃস্থ, সবচেয়ে উত্তম হইল যে আসরের আগে আইয়া আমরা গাছের পরামর্শটা করা, এটাই এক নম্বর। দুই নম্বর হইলে এই সময় যদি না পারি, তাইলে ওই যে আমরা সকালের মশওয়ারা অথবা ওই ফজরের আগে প্রিয় ফজরের পরে অথবা রাত্রের মশওয়ারা যেটা হবে, ওই মশওয়ারার মধ্যে আমরা কি করবো, ওই মশওয়ারার মধ্যে আমরা এটা ফয়সলা করে নিব যে কাজটা আদরটা কে পায়ন করবে, ইমাম ইকিলের কথা কে বলবে। এরপর হইলো ভাইয়ের বুঝুর্গ আদুস্থ, উমুমি রাষ্ট্র আসরের পরে হবে সঠিক মতো, কাছে আদর পায়ন হইলো, ইমাম ইকিলের কথা বলা হইলো, মাগরিবের পরে পায়ন হবে, পায়ন হয়ে প্রত্যেক গাছের থেকে আর নজর জমা পায়ন করা। অযোধ্যে ফরমাইছেন যে গাছের মোকামি গাছের উদ্দেশ্য হইলো প্রত্যেক গাছের থেকে নজর জমাত বাইর করা। ভাই দুঃস্থ এখানে প্রত্যেক মানে একটা জমা যদি বাইরে বিশেষ করে ভাই আপনার মসজিদ থেকে কি নজর জমাত বাইরে হয় গাছের থেকে, বলে হ্যাঁ বাইরে, বলে ছটা বাইরে হয়, বলে একটা মাসে একটা, তাইলে এটা হয়ে যাবে। ভাই দুঃস্থ ষাট সপ্তাহে যদি ষাট জমাত বাইর হয়, এক মাসে ষাট জমাত আপনার মহল্লার থেকে বাইর হয়, তাইলে প্রত্যেক গাছের থেকে জমাত বাইর হয়। আর ষাট জমাত বাইর করা এটা কোনো মুশকিল না, 8-10 জন মুসলমান এক গ্রামের মধ্যে কত মুসলমান থাকে কিরে ভাই, অন্তত 200-250 কম কোনো গ্রাম আছে নাকি? আর শহরের মহল্লায় এক মহল্লায় কত মানুষ হবে ভাই, কত হবে? হাজার হবে না? হ্যাঁ হাজারেরও বেশি হবে। তো তাদের একটা সাহিত্যের জবাব বাইর করা কোনো মুশকিল না, এটা সহজ সহন হবে। সারা সপ্তাহ যদি আমরা মেহনত করি, ওই যদি যারা মেহনত করতেছি, সাথীরে তৈরি করে যদি মসজিদ আইনা তৈরি করি, ঘরে তৈরি করি,
ডাক্তার মেহনতের মিশ্র হইল ব্যর্থ হবে। এখন ডাক্তার যে সুস্থ হবে মাগরিবের পরে বয়ান করে, যে মাগরিবের পরে সরকারি বয়ান হবে, তসকিল হবে, নগদ জবাব বানানো হবে। কিন্তু ভাই সুস্থ এখানে আমার মেয়ে কিন্তু হারাম রহস্যারে একটা কথা বলছেন, এটা সব ভাই শুনলে ভালো হয়। সেটা বলছেন যে মহল্লার ডাক্তারের মধ্যে আমরা দাঁড়াইয়া নাম লেখার কোনো দরকার নেই, এটা যেহেতু মুসানি দাস মহল্লার দাস আমরা ফিরাল বলছেন যে একজনে বয়ান করলো দশ পনেরো মিনিট, এক লোক বা দুই লোক মহল্লার সম্মানিত মানুষ আজি সাহ দাদি সাহ এরকম মানুষ ওনারা কোনোদিন তারিখ মানে ডাকতে বসে না, ছয় মাস এক বছর এলান শুনতে শুনতে আজকে হঠাৎ করে বসে না। আপনি ইমানের কথা বললেন, আখেরাতের কথা, দেশ দূষকের কথা, ভিতরের থেকে বেসরা বলে যে মার্শাল্লাহ কথা তো ভালোই করল, খারাপ তো কিছু বলে না আমরা বসি না। এরপরে একজন দাঁড়াই গেছিল, হয়তো ভাই তিন চিল্লা সাইড বাসের জন্য খেতে গেলেন, নাম দেন ইনি কলম লিখে দাঁড়াই কারণ হাজির সাহেবের বুকের মধ্যে ব্যথা ঢুকে গেছে, দেখি কি মধ্যে ভালো কথা বললো, দেহস্থ দূষক এত সময় তো ভালোই ছিল, এখন ইসি আবার কি বুঝেছে কারণ হাজির সাহেব ফিরে রয়েছে দেখায়। আর একজনে ভাই ওই হাজির সাহেবের নাম দেন না, হয় ভাই উজুর আছে, ওই তিন দিনের নিয়োগ করেন না, ওই নিয়োগ আছে, দাঁড়ান না দাঁড়ায় না, তুই বলেন যে দুইজনে এইরকম ভাবে তাদের ধরে দাঁড় করাইল বেচারায় তবা করছে, হলে আর তিন দিন এসে কোনোদিন বসতাম না। দ্বিতীয় সপ্তাহেও রবিবার আইছে, এখন উনি যায় রবিবারে আসলে মসজিদ আছে, দিদি জিজ্ঞাসা করলে তুমি রান্না কেন, হয়তো তুমি চুপ থাকো আমার হাতেও এখনো ব্যথা আছে, এক সপ্তাহ এখনো যায় বলি কেন, মানে এত দাম দিতে আমার আমার বড় কষ্ট হইল, এর নাম হলে এটা চার মাসের আমি তিন দিনের নাম নিয়োগ করে কোনো মতে জান পাশে গেছি, আমি কি বুড়া বৃদ্ধ মানুষ হইতে পারি এই জন্য যে আমার হাত ছাড়ানো। এই জন্য বলছেন যে ভাই দুঃখ বলছেন যে কি করবা, তাদের হাতে ধরে কামবা না, নাম লেখাও নিয়োগ করো ইনশাল্লাহ দিনের মধ্যে কত আসিয়ে যায় তিন দিন কেন জিন্দিগিটা আল্লাহ না রোজিয়া দিব, তাহলে নগদ জবাব কেমনে বাই নিব, আমরা নগদ জবাব দুঃখ বাই করবার সত্যিম হইল, বলেন যে ভাই আমরা আছে এই সপ্তাহে দুই ভাই বাই নিব, সেখানের সাথে আরো ছয়জন তুই আছে আত্মজন তো আমরা আছি ভাই, এই জন্য তিন চিল্লা দেয় মাসে চিল্লা দেয় তিন দিন দেয় তিন দিন নগদ কে কে তৈরি আছেন ভাই দেখুন দাঁড়া দাঁড়াই গেলেন যে ওনারা আলাদা নিয়ে গেলেন, এখানে আমির ঠিক করেন মাহমুদ ঠিক করেন হুসুরির ব্যবস্থা করেন হেদায়তের ব্যবস্থা করেন, এনাদেরকে সহজ করে ফেলে দেন প্রত্যেক রবিবারে সোমবারে জানবি মসজিদের তারিখ আমরা এইরকম ভাবে করি, আপনারা সবসময় আগে আসেন না ইনশাল্লাহ শুনি বললে ভালো হয় না, বলে হ্যাঁ ইনশাল্লাহ বহুত ভালো আমরা শুনি ইনশাল্লাহ হাজি সামনি যেও বসবো নাতিও বসবো, এই জন্য বলছেন যে সহজ করো পিঠে হাত দিও না টানাটানি করিও না নাম লেখবা না নিয়োগ করাও এলাকা করাও আর নগদ দেওয়া ঠিকভাবে পাই, এখন হইলো আমাদের দ্বিতীয় রাষ্ট্র। তৃতীয় রাষ্ট্র দুঃস্থ এই দেওয়া বলছেন হজরতি দেখা যে এই মসজিদে আমল নাই ওই মসজিদে আমল চালু করা, কিন্তু আমল চালু হয়ে গেলে খালি রাষ্ট্র তালিম তৈরি হবে ওই পর্যন্ত নিয়ে ওই মহল্লারে বসাইতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে আমরা যে করবো যে সেই মহল্লার মধ্যে একজন হারাম কামাইয়ের মধ্যে নেই ওই মহল্লার মধ্যে একজন কি নাই আপসের মধ্যে ঝগড়া ঘটক নাই আপসের মধ্যে উল্ফত মহব্বত পাইলে হয়ে যাবে, বাইরে বলবো দুঃস্থ যে এই মসজিদে আমল নাই ওই মসজিদে আমল চালু করার জন্য আমাদের কি করতে হবে, বলেন যে সাতটি আমল করতে হবে, কয়টা আমল, এক নম্বর হইলো দ্বিতীয় রাষ্ট্র করা, দ্বিতীয় রাষ্ট্র করা, দুই নম্বর হইলো আমরা রোজার আর মেহনতের এক দুই সমাজ মাঝে মধ্যে দেখা সাতটা রোজানে মেহনত করবো, এটা তো ঠিক হইলো যেমন আমরা সকালে সময় দিই শুধু আজকে এক সমাজ যাইব ওই মহল্লায়, এটা আগেই খবর দিলাম ভাই আপনারা কিছু কমুক কমুক ভাই আপনারা একটু মেহরবানি করে থাকছেন আমরা আপনাদের মসজিদে আসতে দিই, আমরা এখানে গেলাম ওনাদেরকে সঙ্গে নিয়া বলে ভাই একটু দুটো কেমন লাগাচ্ছে কমুকমকের সাথে একটু দেখা করি আছে তো আমি চারা চলা আছে আপনারা গেলে একটু ভালো হবে, ওনাদেরকে নিয়ে গেলাম ওনাদেরকে নিয়ে ওনাদেরকে সাথে নিয়ে যদি একটু দাওয়াত দিই আমরা লুক তৈরি করি তাই ইনশাল্লাহ ওরাও শিখলো সুতরাং কীভাবে সময় দিতে হয় আর আমরা সময়টা লাগলো, এটা দ্বিতীয় মেহনত, তৃতীয় মেহনত হলে ওদেরকে তিন দিনের জন্য পুরা জমা ফিরে আলাদা নিয়ে যাবে আমরা তাকে নসরত করবো, দুইজন চারজন হয়েছে আমাদের সাথে নিব নিয়ে তিন দিনের মধ্যে রাখিয়া ওনাদেরকে গাছ তালিম এরপরে মশলা এগুলো শিখে চতুর্থ আবরণের চিল্লার সমাতে এসে আমরা মসজিদ থেকে ওদের মসজিদে রূপ দিয়ে দিব, ওদের মসজিদে গেল আমরা ঘুরানা দুই ভাই ওনাদের সাথে থাকবো তাই কি দেখাই দিব যে উনি গাছতে চড়ি গয় উনি তিন দিন লাগাইছে এনারা মেহনত করবে এদের কুরবানি বড় তিন চিল্লা চিল্লা নিয়ে যাইব ইনশাল্লাহ এদের মধ্যে কামটা চালু হয়ে যাইব, কথাটা বুঝতে পারছেন তো ভাই, এইভাবে আমাদের দ্বিতীয় ডাক্তার এক মাস হইল কাম চালু হয়েছে আর এক মসজিদে যাই, এক মাসে হয়েছে না তো আর এক মসজিদে যাই, এই মসজিদে হয়েছে না তো আর বলে যে তিন মাস পরে আমরা অন্য মসজিদের মধ্যে যাইব, কোন মসজিদে যাইব রে ভাই অন্য মসজিদে চলে যাইব, ওই মাসিক জুড়ের মধ্যে আর এক মসজিদের এই জিম্মাদারি নিয়ে আর এক মসজিদে কি করবো রে ভাই জিম্মাদারি দিয়ে দেবো, এরপরে এলো ভাই আর বুজুর্গ আর দুষ্ট আমরা আল্লাহর রাস্তা থেকে এরকম ভাবে আমরা কি করব তিন দিন লাগাইব ভাই, এটা হয়ে গেল দ্বিতীয় রাস্তা ভাই দুষ্ট মাসে
তাইতো তিন দিন আমাদের প্রত্যেকেরই লাগতে হবে। কেউ যদি সত্যি পেশ হবে তিন দিন লাগা ইনশাল্লাহ যে হচ্ছে 30 দিনই লেগেছে, এক মাসেরই আগে একে দশ হিসাবে 3 থেকে 30 বাইদুস্ত। আপনার এখন তো আমরা 3 দিন লাগাই, কিন্তু আমাদের মাসিক নেশাবটা ওই সময় পুরা হবে যখন আমরা এর মধ্যে 6টা আমল করবো ভাই সব বাইরে লাগবে তাইলে রইলা আপনার মাসিক 3 দিন হবে। এক নম্বর হলো বাইদুস্ত, আমরা জামাতটারে পুরাপুরি নিয়ে দেখি পুরা কেমনে হবে বলেন যে বাইদুস্ত যদি দশজনে পুরা লাগে ভাই এটা জমাত পুরা হইল না, এটা মাসিক জমাত হয়। অন্যরা তো বুঝুন আরো সত্য কথা বলছেন, এটা তো বলা দরকার আমাদের জমাত অসম্পূর্ণ। জমাত পুরা হইলে কেমনে দুইজন পুরা হবে, কিন্তু দুইজন পুরা না 3-4 জন বা 5 জন হোক 6 জন হোক নতুন আপনার জমাত এটা পুরা হয়ে গেছে। বাইদুস্ত নতুন পুরা না মিলে গেলে আমাদের সময়টা ভালো লাগে। দুই নম্বরটা হইলো বাইদুস্ত, আমরা হেদায়েত পুরা শুনে দেখব 1.5 ঘন্টা 1 ঘন্টা কমাস কম। আরে ভাই 3 দিনের আসল ভুল হইল এই হেদায়েত সভা, আমাদের মসজিদে নাই মাসিক দূরে ঠিক করে রাখবো চাই আমরা এই সপ্তাহে দিব দ্বিতীয় সপ্তাহে খেয়ে দিব হেদায়েতের কথা পুরা শুনে আরেক মসজিদ পেয়ে এসেছে দোয়া মুসাফা করে দেবে। 3 নম্বর হইলো ভাই সুস্থ, হেদায়েতের কথা শুরু থেকে ওয়াকুসি পর্যন্ত 72 ঘন্টা পুরা করবো। কয় ঘন্টা ভাই? এই জন্য 3 দিন না বলছে মাসিক খরচ হইলো কত 72 ঘন্টা। 4 নম্বর হইলো দুস্থ, যেই মসজিদেই আমরা দেখবো ওইখান থেকে মাদক জমা থেকে মাদক জমা তাই 3 দিনে দেখবো, তাইলে আমরা নতুন সাথীরাও ইনশাল্লাহ টিকিট পয়দা দিব কর্মী হবে সরকার পয়দা হবে আর ওই মহল্লার মধ্যে কাম উঠবো দেহারি যাতে আমাদের সময় বাঁচতেছে কেন্দ্রে এটা জমা তুলছে আমরা সবাই সাইড পাচ্ছে এরা বলে যে আমরা আমি যে আমরা মসজিদে বাস আমরা মসজিদে আরো মোনাফিক শুধু এই আমরার মসজিদে আমরার মসজিদে 3 দিন থাকছে ওই যে নতুন দেখিল এরা দোকান থেকে আই অফিস থেকে আই খেত খাবার থেকে আইসে এদের সাথে ভাত দিবে গাছ করাইবে এদেরকে একরাম করবে এই বরকতে এই 3 দিন ওনার আরো 3 দিন বাড়ল। যারা নতুন আমরার মহল্লা এলো হেদের মধ্যে জেহেদ বলিয়া গেল তাইলে আরো কাম বাড়িয়ে গেল এমনি ভাবে পাই দুঃস্থ। আর 5 নম্বরে হইল আমরা কি করবো প্রথম দিনই 3 দিনের ভিতরে প্রথম দিনই দেহের এখানে মসজিদ আর জামাত আসে কিনাই নাই তো নতুন করে বানান আছে তাইলে আমরা কি করব এই মসজিদটার ফাজাকে আছে তো আগে বাড়ে আর নাই তো তাদেরকে চর্বিতে বাইরে হ্যাঁ আপনারা চিনছিলা চিল্লা এখন এই যে হতেছেন না তো কমাস তো আপনারা মসজিদ আবাদ করেন বলে কি হবে বলে যারা দুনিয়াতে মসজিদ আবাদকারী হবে তার কেমন দিন আল্লাহর গরু দিয়ে জান্নাতের মধ্যে থাকবে বলে যে আল্লাহ বলে আমি কোথাও আজাদ পাড়াইতে ইচ্ছা করি কিন্তু ওরা যখন তিন কাম করে আমি আজাদ ছড়াই দেব। 1 নম্বর মসজিদ আবাদ করে আল্লাহর মহব্বতে একত্রিত হয় বিশদ হয় তৃতীয় চেষ্টা করে ইচ্ছে পার করে আজি সে খুশি আল্লাহ বলে আজ আজাদ ছড়াই নেই ভাই সে মসজিদ আবাদ করতে সে যান সে কত সময় দিবেন মসজিদ আবাদ করতে জমাত বানাই দেন পরে যা ওনাদের যে প্রথম দিন কাম সামলাই দিন তৃতীয় দিন আমরা সামনে সাথে রেখা তালিম করাই কষ্ট করাই এদেরকে মোজাকারা করাই কথাটা বুঝতে পারছেন তো ভাই এই তরতিবের সাথে আমরা করতে কটা হইল কাম 5টা 6 নম্বর হইলো অপতি কথা শুনবো ভাই দুঃস্থ উত্তম হইলে যেখান থেকে গেছে সেখানে অপতি কথা শুনে আলাদা হল না দেখা যায় যে ওখানে আমার এই ভাই অফিসে যাই কি হবে ওই ভাইয়ের দোকানে দেখবো না তাইলে আমরা ওখানের মধ্যে হইলো কমাস কম অপতি কথা ভালোভাবে শুনে দোয়া মুসাফা করি করিয়া ভাই দুঃস্থ এরপরে আমরা যাই কথাটা বুঝতে পারছেন তাইলে ভাই আমাদের মাসের এই যে সবটা হইলো ভাই বুজুর্গ দুঃস্থ এই কামকে বাচ্চা বলা হইলো এটা শুধু বলার জন্য না কিসের জন্য কিসের জন্য তো করব তো সবে ইনশাল্লাহ এই বাস কাম যদি করি তাহলে ইনশাল্লাহ দেখছেন না আমার নেশা পেশ মানে বছরের 4 মাসে উঠাও সহজ কমস্কম চিল্লা তো আর কিছুই না আনেওয়ালা জমাতের নফরত করাও সহজ এমনিভাবে গানেওয়ালাদের খোঁজ খবর নেওয়াও সহজ ওই যে মশলার মধ্যে এগুলো সব আসতেছে এক একদিন এক একটা আসতেছে ইনশাআল্লাহ এরপরে দেখবেন আস্তে আস্তে একদিন আমাদের মহল্লা মদিনাওয়ালা মহল্লায় পরিণত হবে তো সবাই করবো তো ভাই ইনশাআল্লাহ আল্লাহ